দারুণ দারুণ, এক ম্যাচ বাকি থাকতেই ভারতের সিরিজ জয়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, অনেকটা রাত হয়েছে তবুও এলাম, কারণ আজকে আরামবাগ টিভিতে 6টা ভিডিও দিয়েছি, তো সেই জন্য একটু রাত হয়ে গেল। তো এখন আমি যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে এই যে একটা সিরিজ চলছে 3 ম্যাচের অস্ট্রেলিয়ার সঙ্গে, আজকে ছিল দ্বিতীয় ম্যাচ, আজকের ম্যাচেও আমাদের দেশ জিতে গেছে, প্রথম ম্যাচে জিতেছে, আজকেও জিতে গেছে। ফলে একটা ম্যাচ হয়তো বাকি রয়েছে যেটা হবে 27 তারিখে, কিন্তু যেহেতু 3 ম্যাচের সিরিজ, যেহেতু 2টো ম্যাচে জিতে গেল, মানে সিরিজ জয় কিন্তু হয়ে গেল আমাদের দেশের। আর আজকের ম্যাচে তো একটা বিরাট ইনিংস হয়েছে, 50 ওভারে 5 উইকেট হারিয়ে 399 রান সংগ্রহ করে আমাদের দেশ ভারত, মানে 400 রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়াকে। আর সবথেকে বেশি যিনি রান করেছেন তিনি হচ্ছেন শ্রেয়স আয়ার, তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তবে গিলও কিন্তু খুব ভালো ব্যাট করেছেন। ফলে দর্শক, বিশ্বকাপ শুরুর আগে মানে যে খেলা হচ্ছে আর কি, আমাদের দেশ যে পারফরমেন্স করছে, এবং এই যে ম্যাচ হচ্ছে এখানে আবার বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ রিয়াজ তারা কিন্তু খেলেননি, কিন্তু তা সত্ত্বেও যে রেজাল্ট হচ্ছে, মানে যেন সবাই ভালো, এই মানে এখন যারা রয়েছেন আমাদের এই টিমে সবাই যেন ভালো, এ বলেন তো আমাকে দেখ, তো ও বলেন তো আমাকে দেখ, মানে সবাই ভালো। শুধু একটা গণ্ডগোল হয়ে গেছে এশিয়া কাপে বাংলাদেশের সঙ্গে খেলাটাতে, বাকি দেখবেন মানে ওখানে যে খেলা হয়েছে এশিয়া কাপে, পাকিস্তানকে ওইভাবে হারানো, শ্রীলঙ্কাকে ওইভাবে হারানো, তারপর একটা ঝুঁকি ছিল, আমি বলেছিলাম যে বিশ্বকাপ শুরুর আগে এই যে আরও একটা 3 ম্যাচের সিরিজ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে এই যে একটা খেলা হচ্ছে, যদি ওখানে ভারত ভালো রেজাল্ট করতে না পারে তাহলে হয়তো মনোবল ভেঙে যাবে বিশ্বকাপের আগে। এবং এটাও বলেছিলাম যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে কিন্তু মনোবল যা রয়েছে তার থেকে কয়েক গুণ বেড়ে যাবে, তো এখন তাই হচ্ছে, এখন তাই হচ্ছে। অস্ট্রেলিয়ার মতো একটা টিম, সেই টিমকে আমাদের যে টিম ভারত, সেই টিমের প্রথম সারির অনেকে খেলছেন না, কিন্তু তা সত্ত্বেও যেভাবে হারাচ্ছে, তা সত্ত্বেও যেভাবে হারাচ্ছে এবং আজকে যেটা হয়েছে, ফলে এটা একটা মানে মানে মনোবল কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে আমাদের টিমকে বিশ্বকাপের আগে। 5 তারিখ থেকে বিশ্বকাপ শুরু হতে চলেছে, কিন্তু তার আগে যে রেজাল্ট, যে পারফরমেন্স করছে ভারত, এটা সত্যিই কিন্তু একটা পজিটিভ দিক। আর একটা ম্যাচ রয়েছে 27 তারিখে, এখন দেখা যাক সেখানে কী হয়, তবে যেহেতু সিরিজ জয় হয়ে গেছে অনেকটাই চাপমুক্ত, 3টের মধ্যে 2টোতে অলরেডি জিতে গেছে, ফলে অনেকটাই চাপমুক্ত হয়ে গেছে বিষয়টা, যারা প্লেয়ার তারাও অনেকটা চাপমুক্ত হয়ে গেছেন, ফলে একেবারে মানে পুরো মনোবল নিয়ে তারা কিন্তু বিশ্বকাপের জন্য ঝাঁপাবেন। এখন দেখা যাক বিশ্বকাপে কী হয়, আমাদের দেশে খেলাটা হতে চলেছে, দেশের একটা বাড়তি দায়িত্ব রয়েছে ভালোভাবে অর্গানাইজ করা, এবং সেখানে টিম খেলবে। আর খেলা শুরুর আগে যে পারফরমেন্স মানে দেখালো এশিয়া কাপ থেকে শুরু করে বিশেষ করে, এবং এখন মানে বলতে পারি দর্শক, আপনারা হয়তো বলবেন যে এই মুহূর্তে দলের যা স্ট্রেংথ মনে হয় না ধারে কাছে আর কোনো দল রয়েছে, তবে হ্যাঁ খেলার কথা বলা যাবে না। আবার অস্ট্রেলিয়া মানে আমরা তো জানি এই টিমটা আবার এমন একটা টিম, প্রথম দিকে শুধু মানে হারবে, হেরে যাবে, কিন্তু মাঝখান থেকে এমন টান করবে যে তাদেরকে আবার হারানো মুশকিল হয়ে যাবে, মানে এই দলটা ওই রকমভাবে শুরু করে আর শেষ দিকে কিন্তু বিরাট হয়ে দাঁড়ায়। তো দেখা যাক, তবুও অস্ট্রেলিয়ার মতো একটা টিম তারা বিশ্বকাপ খেলতে এসছে, সেই টিমকে এইভাবে হারানো একটা বাড়তি অবশ্যই এনার্জি। এখন খেলার কথা বলা যাবে না, বিভিন্ন দল খেলতে নামবে, সেখানে কী হয়, তবে বলবো টিমের স্ট্রেংথ কিন্তু এই মুহূর্তে 1 নম্বর, এবং আমি দেখছিলাম একটা র্যাঙ্কও বেরিয়েছে, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে সব ফরম্যাটে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু প্রথম দিকে রয়েছে, সুতরাং এটা একটা বাড়তি দিক আর কি। এখন দেখা যাক বিশ্বকাপ কেমন হয়, আমরা তো দেখব, অধীর আগ্রহে রয়েছি। 5 তারিখ থেকে শুরু হবে, আহমেদাবাদ থেকে শুরু হতে চলেছে, উদ্বোধন হবে সেখানে, গতবার যারা ফাইনাল খেলেছিল তাদের দিয়ে শুরু হবে ম্যাচ, তারপর তো আমাদের দেশের খেলা রয়েছে, কলকাতায় খেলা রয়েছে, টান হবে বিশ্বকাপ সেটা আমরা মনে করছি। আর যেখানে আমাদের দেশ অর্গানাইজ করছে সেখানে একটা বাড়তি উন্মাদনা থাকবে, কলকাতায় একটা সেমিফাইনাল হবে, ফাইনাল হবে আহমেদাবাদে, আর একটা সেমিফাইনাল হবে মুম্বাই,
নিশ্চয় দর্শক আপনারা হয়তো চার্ট পেয়ে গেছেন, খেলার যে তালিকা সেটা নিশ্চয় পেয়ে গেছেন, না পেলে নেবেন। অনেক রাজনীতির খবর দেখেন কিন্তু মনকে একটু ফ্রি করতে হবে, আর সেটা করতে গেলে খেলাধুলোর সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে হবে আর উৎসাহ দিতে হবে। এই যে আমাদের দেশ যে এত খেলছে, মানে হারার কোনো নাম নেই, এশিয়া কাপ থেকে শুরু হয়েছে, বাংলাদেশের কাছে ওইভাবে হেরে যাওয়া ছাড়া, মানে এটা একটা বিরাট ব্যাপার দর্শক। এই হচ্ছে বিষয়। দর্শক কি বলবেন? নিশ্চয় হয়তো আপনারা দেখেছেন আজকের খেলা, মাঠটা নাকি একটু ছোটো কেউ কেউ বলছিলেন, কিন্তু ওই মাটি তো সবাই তো খেলেছেন, মানে প্লেয়াররা যেমন ভারতীয় যারা ক্রিকেটার তারা যেমন খেলেছেন, অস্ট্রেলিয়ার যারা প্লেয়ার তারাও খেলেছেন। সুতরাং আমাদের দেশ এরকম পারলে ওরা পারল না কেন, অস্ট্রেলিয়া পারল না কেন? সুতরাং ওইসব বলে লাভ নেই, খেলা ভালো হয়েছে, রেকর্ড একটা খেলা হয়েছে দর্শক, এটা হচ্ছে বিরাট ব্যাপার। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।